আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সরাসরি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমার দোকানে স্টিলের আলমারি সুকেস দেখাবো। আমার দোকান হচ্ছে আল্লাদানি স্টিল, ঢাকা কামরাঙ্গীরচর, শিরসনের অপর পাশে বড় বাড়ি আবুল কাশেম মার্কেট। আর এই ভিডিওটি যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য খুবই দারুণ দারুণ চমৎকার আলমারি সুকেস ওয়ার্ডরোব দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আমরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা স্টার্ট করি, লেটস গো। প্রথমে একটি আলমারি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফ্লেন বাজের আলমারি। এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে 3.5 ফিট, উচ্চতা হচ্ছে 6.5 ফিট, উচ্চতা হচ্ছে 6.5 ফিট, আর এটা পাশ হচ্ছে 3.5 ফিট। এটার আপনার গভীরতা হাইটটা আছে আপনার 24 ইঞ্চি, 24 ইঞ্চি আপনার এই হাইটটা আছে, যেটাকে বলা হয় 2 ফিট। আর এতে ব্যবহার করা হয়েছে আমাদের বড় একটা গ্লাস, একদম উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত বড় একটা গ্লাস। এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিলে কাজ করবে। আর এটাতে আমরা ব্যবহার করছি হচ্ছে আপনার একদম অরিজিনাল আপনার অটোবি লক, খুবই দামরুম একটা চমৎকার। আর এটার প্রথমে বলে নেই, এটার কালার হচ্ছে আপনার অ্যাশ কালার, আর হচ্ছে দরজাগুলো হচ্ছে গোলাপি কালার। আমাদের কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু আমাদের লুগু দেওয়া আছে। আমরা ভিতরের ডিজাইনটা তো আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরের ডিজাইনটা হচ্ছে আপনি দেখেন, এখানে একটি তাক পাইতেছেন, এখানে আরেকটি তাক, এখানে আরেকটি তাক, আর এটার পাশে কিন্তু একটা গোপন পকেট আছে। এখানে আপনি জরুরি কাগজপাতি রাখতে পারবেন, এটা লাকি সিস্টেম। আবার এখানে তালা আছে, তালা মারার একটা সিস্টেম আছে আর কি। হ্যাঁ, অপর পাশে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলানোর হ্যাঙ্গার আছে সুন্দর একটি। আর এখানে হচ্ছে দেখেন খুবই বড় বড় ড্রয়ার, খুবই বড় ড্রয়ার, আর ড্রয়ারের পাশে কিন্তু ভিতরে পকেট আছে। নিচে আছে হচ্ছে আপনার একটা সিন্ধুক, খুবই হেভি সিন্ধুক এটা। এখানে আপনার তালা মারা সিস্টেম আছে, এই যে ছাবি হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার এই যে সিন্ধুকটা, আমি দেখেন আপনাকে খুলে দেখাচ্ছি, খুবই চমৎকার একটি সিন্ধুক। দেখেন সিন্ধুকের আপনাকে একটা ডয়েরটা খুলে দেখাই আমি, দেখেন সিন্ধুকের ভিতরে কিন্তু আপনার তিনটা পকেট আছে, একটা হচ্ছে নিচে, আরেকটা হচ্ছে এই পাশে, আরেকটি হচ্ছে আপনার এই পাশে, টোটালি তিনটি পকেট। আর এখানে মনে করেন হচ্ছে আপনার টাকা পয়সা ভাজে ভাজে বান্ডিল রাখে আপনার এই সিন্ধুকে লক করে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার ব্যাংকের লকারের মতো খুবই হেভি মানের এই লক সিন্ধুকটি আর কি। তো আমি আপনাদেরকে ভালোর মতো দেখানোর জন্য দূর থেকে আমি আপনাকে ডিজাইনটা একটু দেখাচ্ছি, একটু ভালো করে বুঝে কথাগুলো আপনি একে একে 2-3 বার শুনবেন। একটি মাল যদি অর্ডার দেন বা অনলাইনে কিনতে চাচ্ছেন, আপনার কথাগুলো আগে ক্লিয়ার বুঝবেন। আর এটাতে আমরা ব্যবহার করেছি জিপি ও ম্যাটফাল, হ্যাঁ 18 গ্যাস। দেখেন সিটা খুবই মোটা, মালও খুবই হেভি, মালও খুবই হেভি। দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, মালটা কিন্তু বইবে না, খুবই হেভি মাল। হ্যাঁ, তো আমি দরজাগুলো লাগাচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে আপনার, এটার ওজনটা হচ্ছে আপনার 110 কেজি ওজন, এটার প্রাইস পড়বে আপনার 24,000 টাকা। এই আলমারিটির দাম পড়বে 24,000 টাকা, 6.5 ফিট বাই 3.5 ফিট এই চমৎকার এই আলমারিটি, খুবই সুন্দর। আর অপর পাশে হচ্ছে আপনাদেরকে আরেকটা আলমারি দেখাবো, এটা হচ্ছে আপনার ডাবল, ওটা হচ্ছে আপনার সিঙ্গেল, এটা হচ্ছে ডাবল বলতে এটা হচ্ছে আপনার 3 পাল্লার আলমারি, 3টি পাল্লা আছে, 3টি পাল্লা আছে। এখানে হচ্ছে আপনার অটোবি লক এই দরজায় ব্যবহার করা হয়েছে, আবার এই দরজায় ব্যবহার করা হয়েছে এখানে অটোবি লক। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মালই কিন্তু লুকে দেওয়া আছে। এখানে আছে আপনার পর্দার স্প্রিংয়ের ব্যবস্থা, পর্দা ঝুলানের। হ্যাঁ, আমি দূরের থেকে আপনাদেরকে ডিজাইনের আলমারিটা দেখাচ্ছি, খুবই সুন্দর একটি ডিজাইনের আলমারি। এই আলমারিগুলো এখন ইদারিং চলতেছে খুব বেশি, এগুলো হচ্ছে আমার অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এটা। হ্যাঁ, এটার কালারটা হচ্ছে আপনার সিলভার কালার, আর দরজাগুলো হচ্ছে গোলাপি কালার। আর এই সাইডে দরজাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, হ্যাঁ দেখেন চমৎকার একটি ডিজাইন। উপরে হচ্ছে হ্যাঙ্গার শাড়ি পাঞ্জাবি ঝুলানোর জন্য, আবার নিচেও হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মানে কাস্টমার হচ্ছে 2টি হ্যাঙ্গার এই দরজার ভিতরে চাইছে, আমরা এই কারণে 2টে দরজায় মানে হ্যাঙ্গার ফিটিং করে দিছি। আবার নিচে হচ্ছে সিন্ধুক, ঠিক আছে দেখেন সিন্ধুকের চাবিগুলো অরিজিনাল পিতলের চাবি, খুবই হেভি মানের সিন্ধুক। হ্যাঁ, আমি সিন্ধুকটা আপনাকে খুলে দেখাই, দেখেন
সিন্ধুকের ভিতরে খুবই চমৎকার একটি ড্রয়ার আছে, ড্রয়ারের ভিতরে কিন্তু অনেক গোপন আছে ভাইয়া। তালাগুলা খুবই দামি তালা ব্যবহার করা হয়েছে আমাদের, দেখেন খুবই পকেট, তিনটি পকেট থাকে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। যারা ভিডিওগুলো দেখবেন একটু বুঝে শুনে কথাগুলো ক্লিয়ারলি বুঝবেন যে আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ খুবই হেভি, মানে খুবই, দেখছেন আওয়াজই মারে অন্য ফোদের। হ্যাঁ দেখেন এই দরজার ভিতরে আছে আপনার সেম এই ডিজাইন, আপনি চাইলে অর্ডার দিয়ে বানাইতে পারেন বা অথবা আমাদের কাছে অ্যাভেলেবেল যদি রেডিমেড থাকে আপনি নিতে পারবেন। হ্যাঁ আবার এখন হচ্ছে এই দরজাগুলো একটু খুলি ভাই, একটু ইসে দেবেন। হ্যাঁ ইসে দেবেন। এই দরজার ভিতরে হচ্ছে আপনার উপরে হচ্ছে একটি ডাইরেক্ট তাক, কাপড় চোপড় অনেক রাখতে পারবেন, ল্যাপটপ রাখতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে আপনার তাক তাক করা, আমি তাক তাক করা বাজে বাজে কাপড় চোপড় সাজিয়ে রাখতে পারবেন। এই সাইডে হচ্ছে আপনার দুটি ডয়ার আছে, হ্যাঁ চমৎকার দুটি ডয়ার আছে। আমি ডয়ারগুলো একটু বাড়িতে দেখি, দেখেন বিশাল বড় বড় ডয়ার। হ্যাঁ দেখেন ডয়ার অনেক হেভি ওজন ভাই, অনেক হেভি ওজন। আর এই ডয়ারের তালাগুলো খুবই দামি তালা ভাই। হ্যাঁ সাইড হচ্ছে একটা গোপন পকেট আছে, এখানে টাকা পয়সা রাখা আপনি মনে করেন এই ডয়ারটা, ও বাবা অনেক ওজন তো ভাই। হ্যাঁ এটা লাগে তালা মেরে দিতে পারবে। হ্যাঁ তালা মেরে লেছি, নিচে ডয়ার সেম দেখেন বিশাল বড় বড় ডয়ার। এটা মনে করেন এখানে পকেট আছে, নিচে ডয়ারও পকেট আছে, মানে দুইটি ডয়ারের দুইটি পকেট আছে। খুবই ভাই অনেক মোটা, অনেক মোটা, একটা ডয়ার ওজন করলে বোঝা যায় খুবই মোটা ডয়ার লাগিয়ে দিই। দেখেন এই সাইডে হচ্ছে একটি খালি জায়গা, এখানে দেখা যাচ্ছে কাপড় চোপড় ল্যাপটপ সব ভাস ভাস করে রাখা যাইবে। এখানে হচ্ছে দুটি ডয়ার, এখানে একটি তাক পাইতেছেন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এই সাইডে একটা, এই সাইডে একটা, উপরে একটা। আমি দূরের থেকে আপনাদেরকে ভালো মতো দেখাই। হ্যাঁ দেখেন সেম ভিতরে ডিজাইনটা, ডিজাইনটা হচ্ছে আপনার মন মতো দেখে নেবেন। একটি আলমারি একবার বানায়, বারবার বানায় না। আমি দরজাগুলো হচ্ছে লাগিয়ে দিই। হ্যাঁ তো আমি দেখাচ্ছি, দেখেন গ্লাসটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট গ্লাস, উপর থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট গ্লাস। এটা কিন্তু সুন্দর ড্রেসিং টেবিলে কাজ করবেন। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি না, আমাকে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এটা ড্রেসিং টেবিলে কাজ করবে। আর মালটা আমি দূরের থেকে দেখাই একটু ভালোর জন্য আপনাদের। হ্যাঁ দেখেন চমৎকার তো, এটা আমি বলে নিই, এটার এই যে গভীরতা হাইটটা, এটা হচ্ছে 2 ফিট আছে, আর এটা পাঁচ ছুটে আপনার 4.5 ফিট, ওখান থেকে এখান পর্যন্ত 4.5 ফিট, পাশ হচ্ছে 4.5 ফিট উচ্চতা, উচ্চতা হাইট আছে আপনার 6.5 ফিট, এটার উচ্চতা হাইট, উচ্চতা হাইট 6.5 ফিট। এই আলমারিটি অনলি 29,000 টাকা ওয়াডার, 29,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই আলমারিটি, 3 পাড়ের একটি আলমারি 29,000 টাকা। হ্যাঁ এটা ওজন হচ্ছে 135 কেজি ওজন এই আলমারিটি, দেখেন খুবই চমৎকার একটি আলমারি, খুবই চমৎকার একটি আলমারি, 3 পাড়ের একটি আলমারি। এখন কিন্তু এই আলমারিগুলো বেশি চলতেছে, এই আলমারিগুলো এখন বেশি চলতেছে, এগুলোর থেকে এই ডিজাইন আলমারি থেকে এগুলো হচ্ছে বেশি চলতেছে, তাই এটাকে আপনাকে দেখালাম অনলি 29,000 টাকা। আর এখানে দেখেন অসংখ্য আমার কাছে আলমারি আছে, এটা সাইজ হচ্ছে আপনার 15.5 ফিট উচ্চতা, এটার খাড়া হচ্ছে 15.5 ফিট, এটার পাশ হচ্ছে হচ্ছে আপনার 14 ফিট, এটার গভীরতা আছে আপনার 22 ইঞ্চি, এটার গ্লাসটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত 5 ফিট গ্লাস, খুবই চমৎকার একটি বড় গ্লাস। আর এটার কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার। হ্যাঁ আমাদের দেখেন দোকানে লোগো দেওয়া আছে আলাদান স্টিলকে, আমি আপনাদেরকে ভিতরে জিনিসগুলো দেখে, দেখেন পকগুলো চমৎকার লক, চাইটা সাবি দরজার ভিতরে চাইটা সাবি ব্যবহার করা হয়েছে। আর এটার ভিতরে কিন্তু 5টি তাক পাইতেছেন, 5টি। হ্যাঁ 1টি 2 3, হ্যাঁ 4, এখানে 2টি ডয়ার, নিচে আপনার খালি জায়গা, ল্যাপটপ রাখতে পারবেন। হ্যাঁ তালাগুলো খুবই চমৎকার, এখানে ল্যাপটপ রাখতে পারবেন, দেখেন 5টি তাক, আমি আপনাদেরকে দূরের থেকে দেখাচ্ছি 5টি তাক, 5টি তাক পাইতেছেন এই আলমারিতে। আলমারিটা কিন্তু খুবই হেভি, দেখেন আমি কিন্তু খালি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই হেভি।
খুবই হ্যাপি মানে এই আলমারি তো আমি আলমারিটি লাগে নেই দরজাগুলা, আর এটা কিন্তু মাল খুবই মোটা, খুবই মাল মোটা, অনেক ভাই মোটা। এটা ভিতরে আবার কিন্তু এখানে গোপন আছে, এখানে গোপন আছে জরুরি কাগজপাতি রাখার জন্য। এখানে ড্রয়ার আছে বড় বড়, এখানে ইয়ে আছে। তো হচ্ছে এই আলমারিটির দাম পড়বে হচ্ছে আপনার, এই আলমারিটির দাম পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা, অনলি 16,000 টাকা, 5x7 ফিট 5x4 ফিট গ্রিন কালার এই আলমারিটি 16,000 টাকা পড়বে। এটার ওজন আছে আপনার 80 কেজি ওজনের এই আলমারিটি। তাছাড়া আমাদের কাছে এই 6.5 ফিট 3.5 ফিট আলমারি আছে আপনার, আপনার অনলি 13,500 টাকা আলমারি, 13,500 টাকা। আমি তো খুলে দেখাই লক বা হচ্ছে এটার ডিজাইন, নিচে হ্যাঙ্গার সিন্দুক নাই, তবে এখানে একটি চোরা পকেট আছে। হ্যাঁ, এখানে টাকা পয়সা রাখে আপনি তালা তুলো মারে রাখতে পারবেন। এটা কালারটা হচ্ছে গ্রিন কালার, অনলি 13,500 টাকারই আলমারিটি, অনলি 13,500 টাকা। এই সাইডে হচ্ছে আপনার সিলভার কালার আলমারি, ঠিক আছে। এটার আমি খুলে দেখাই আপনাদেরকে, লকগুলো খুবই হ্যাভি মানে লক। হ্যাঁ, এটার ভিতরে আবার সিন্দুক আছে, এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার, এখানে ড্রয়ার আছে, তারপরে হচ্ছে এখানে গোপন জরুরি কাগজপাতি রেখে তালা মারতে পারবেন। এখানে হচ্ছে আপনার 3টি তাক, 1টি 2টি 3টি তাক পাইতেছেন। হ্যাঁ, এখানে আপনার পকেট কিছু রাখতে পারবেন। হ্যাঁ, খুবই মোটা মাল, মোটা মাল দেখেন, আওয়াজই মারে অন্য পথের, বুঝছেন, মোটা মালের আওয়াজই অন্য অন্যরকম। আমি এটা লাগে নেই। এই আলমারিটির দাম পড়বে হচ্ছে আপনার 15,000 টাকা, সিলভার কালারের মাল, 6.5 ফিট বাই 3.5 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 3.5 ফিট উচ্চতা আছে আপনার, 6.5 ফিট উচ্চতা। এই সাইডে হচ্ছে আপনার আইটা মাল আছে, এসব কালারটা শেষ কালার, আমাদের দোকানে লোগো লাগানো আছে আলাদা নিশ্চয়ই। এটা গ্লাসটা হচ্ছে বড় বড় গ্লাস, হ্যাঁ বড় গ্লাস। এটার সাইজ হচ্ছে আপনার 3.5 ফিট, উচ্চতা হচ্ছে আপনার 6.5 ফিট, উচ্চতা হচ্ছে 6.5 ফিট। ভিতরে ডিজাইনটা আপনি দেখাই, ওটার মতো সেম ডিজাইন, সেম লক, ঠিক আছে, সেম লক। ভিতরের ডিজাইনটা হচ্ছে আপনার, হ্যাঁ, উপরে হচ্ছে আপনার 3টি তাক, নিচে হচ্ছে আপনার সিন্দুক আছে, এখানে এখানে সিন্দুক, এখানে আবার ড্রয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা খালি তাক আছে, এখানে হচ্ছে আপনার একটা গোপন পকেট, গোপন পকেট আছে। অপর পাশে হচ্ছে আপনার হ্যাঙ্গার, হ্যাঁ এখানটা হচ্ছে হ্যাঙ্গার। আমি কিন্তু আপনাকে ভালো মতো দেখানোর জন্য দূরের থেকে ভিডিওটা করতেছি। তো এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 15,500 টাকা ভাইয়া, অনলি 15,500 টাকায়। এটার ওজন আছে হচ্ছে আপনার মাত্র 75 কেজি আলমারিটি, 75 কেজি 15,500 টাকায়। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা অবশ্যই মাল যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি, সকলকে আল্লাহ হাফেজ।